বন্ধুজন, আমরা গভীর রাতে ভূত দেখার অনেক গল্প শুনেছি, আজকে আমরা সত্যি সত্যি ভূত দেখব। মানিকগঞ্জের গিয়রের গভীর জঙ্গলে রাত প্রায় 12টা, এই যে আমরা যাচ্ছি, ভূত একটু পর আমরা ভূতের দেখা পাবো। খুব সাবধান, খুব সাবধান, আস্তে আস্তে চলছি, আস্তে 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 আস্তে। গাছের আড়ালে, গাছের আড়াল থেকে হঠাৎ কি সাংঘাতিক, হঠাৎ করে কিসের জন্য শব্দ পেলাম আমরা? হ্যাঁ, আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনে, আরেকটু সামনে, ওই যে ওই যে ওই যে দূরে একটা জায়গায় অন্ধকারে ধোঁয়া উঠছে। কি ভয়! গাছের আড়াল দিয়ে আমরা আস্তে 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 সেখানটায় যাওয়ার চেষ্টা করছি। দেখি ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার, কাকে যেন দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে, কাকে যেন দেখা যাচ্ছে, গাছের আড়াল দাঁড়িয়ে আছে। দেখা যাক, দেখা যাক, কি এটা, কি এটা! না, ভেবেছিলাম কিছুটা দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও যেন এই যে জি 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 বা পা পা, এই যে এই যে এই যে দেখেছেন, এই যে দুটি পা দেখে মনে হচ্ছে মহিলা শাড়ি পরা, এই যে দুটি পা, এই যে দিক দিয়ে হেঁটে হঠাৎ কোথায় মিলে গেল, এই যে এখানটায় কোন দিক দিয়ে যেন চলে গেল হঠাৎ, এটাই আমরা আশঙ্কা করছিলাম। এখানে অনেকক্ষণ ধরে শব্দ পাচ্ছিলাম, এই যে আবার শব্দ পেলাম, আবার শব্দ পেলাম, আবার শব্দ পেলাম, কিন্তু কিন্তু কাউকে দেখলাম না। উপরও কিছু নেই, নিচেও কিছু নেই, কাউকে আর দেখা যাচ্ছে না। ধোঁয়া উঠছে অন্ধকারে, এখান দিয়ে পালিয়ে গেল, হঠাৎ করে হেঁটে চলে গেল। কি শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, ভূত দেখতে এসে কি ভয়ানক পরিস্থিতি শিকার। বন্ধুরা, এরকম ভূতের গল্প আমরা অনেক জায়গায় শুনেছি, আজকে সরাসরি দেখার অভিজ্ঞতা। তবে যেটা করতে হবে, ভয় পেলে চলবে না, সাহসের সঙ্গে সেটা দেখতে হবে। যাই হোক, পুরোপুরি দেখতে পারলে ভালো লাগতো, আমরা পুরো ভূতকে দেখতে পারলাম না, শুধু দুটি পা হেঁটে চলে গেলে এটুকু আমরা দেখতে পেলাম, কোথায় যেন মিলে গেল। যাই হোক, শুটিং স্পটে ভূত, এটি ছিল একটি শুটিং স্পট, সেখানে ভূত দেখার এই গল্প আপনাদের সঙ্গে শুনে